নমস্কার বন্ধুরা, ময়ূর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতন আলু দিয়ে ছোলার ডালের তরকারি। চলুন রেসিপিটা দেখে নিই। ছোলার ডালটা প্রথমে সেদ্ধ করব। আপনারা চাইলে এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে সিটি দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে দুটো সিটি দেবেন। আর ডাল যদি না ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু চারটে কিংবা পাঁচটা হাই ফ্লেমে সিটি দিয়ে প্রেশার কুকার ঠান্ডা করে নেবেন। এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর সামান্য দু ড্রপ তেল। তেল দিলে যেটা হবে, প্রেশার কুকারটা নোংরা হবে না, মানে ভেতরের জলগুলো বাইরে বেরিয়ে আসবে না। এবার ভালো করে নাড়াচাড়া করে দেব, নিয়ে ঢাকনা লাগিয়ে, যেখানে ডালটা আমি যেহেতু ভিজিয়ে রাখিনি এখানে আমি চারটে সিটি দিয়ে প্রেশার কুকার ঠান্ডা করে নেব। ডালটায় আমি একটা ভাজা মশলা ব্যবহার করব, যার জন্য দিয়ে দেবো 1/4 টিস্পুন জিরে আর দেব গোটা গরম মশলা, যেখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কালার চেঞ্জ হওয়া অবধি ভালো করে ভেজে নেব। দেখুন মশলাটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে মশলাটাকে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। এবারে কড়াইয়ে আমি দিয়ে দেব 3 চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর দেব 1/4 টিস্পুন মৌরি। এটা দিলে পরে কিন্তু দারুণ একটা গন্ধ হয়। আর দেব 1/4 টিস্পুন হিং। ফোড়নগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ হবে, মৌরি আর হিঙের একটা ফ্লেভারে দারুণ লাগবে খেতে। আর এখানে আমি একটা আলু খোসা সমেত ব্যবহার করেছি, কারণ মিষ্টির দোকানে ছোলার ডালটা দেখবেন আলুটা খোসা শুদ্ধই ব্যবহার করা হয়। তো এখানে একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে আলুটাকে ভেজে নেব। আলুটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি একটু ফ্রাই করে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা, সাথে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দেব 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা ঝাল হবে না, একটা সুন্দর একটা কালার নিয়ে আসবে। আর সাথে ফ্লেভারের জন্য দিয়ে দেব 1টা কাঁচা লঙ্কা। মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরই মধ্যে বলে রাখি, আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে রাখলেই আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের একটুখানি ভালোবাসা আমাকে অনেকখানি মোটিভেট করে। এবারে আমি মশলাটা কষা হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে, এবারে আমি ডালটা দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ডালটা দেখুন আমি কীরকম তৈরি হয়েছে, এইভাবেই ঠিক সেদ্ধ করতে হবে। ডালটা সেদ্ধ হয়ে যাবে অথচ ডালটা গলে যাবে না। এই দিকটা একটু খেয়াল রাখবেন যাতে ডালটা কিন্তু একদমই প্রপার পুরো সেদ্ধ না হয়ে যায়। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব আর সাথে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। যেহেতু মিষ্টি দোকানের তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে দেখবেন, তাই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, ভালো করে মিক্স করে দেব। আমার ফেসবুক পেজ ময়ূর পাকশালা, সেখানেও আপনারা ভালো ভালো রেসিপি পেয়ে যাবেন, সেই পেজটাকেও আপনারা ফলো করতে পারেন। এবার আরও একটু জল মিশিয়ে দেবো, কারণ ডালটা তো আমি পুরো সেদ্ধ করিনি, আর একটু সেদ্ধ হবে যার জন্য জল দিয়ে দিলাম। আর এবারে আমি যে ভাজা মশলাটা দিয়ে করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এটাকে রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে অনেকখানি। এইটুকু জল রাখতে হবে কারণ পরে ডালটা ঠান্ডা হয়ে গেলে জল কিছুটা টেনে যাবে। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ডালটাও সেদ্ধ হয়েছে। দেখুন ডালটা কেমন সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতেই আমার ডালটা রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আলু দিয়ে ছোলার ডালের তরকারি। লুটি, লুচি, পরোটা, কচুরি, ডালপুরি সবার সাথে এই তরকারিটা কিন্তু জাস্ট ফাটাফাটি। আপনার বাড়িতে একবার এইভাবে ছোলার ডালের তরকারি বানিয়ে খেয়ে দেখুন,
ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।